মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা, মহিলারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে তবে বাসায় পড়াটা উত্তম, মসজিদে এসে নামাজ পড়তে পারবে কিন্তু বাসায় পড়াটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কার হাদিস বর্ণিত হয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। আবার এই কথাও আছে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, সম্ভবত আবু দাউদের হাদিস, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তবে মেয়েদের জন্য তাদের বাসা বাড়িতে সালাত আদায় করাটা অধিক উত্তম মসজিদে পড়ার চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে আদায়কারী এক মহিলাকে তিনি বলেছেন যে তোমার জন্য উত্তম হয় তোমার বাড়িতে আদায় করা। তিনি এক হাদিসে বলেছেন মহিলারা তাদের বাড়ির চৌহদ দিতে এরিয়াতে পড়ার চাইতে ভেতরে পড়া উত্তম, ভেতরের যত ভেতরের কক্ষ হবে তত বেশি উত্তম হবে, বেশি সওয়াবের হবে। তবে বাজার ঘাটে, রাস্তায়, শহরে, বন্দরে, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে, মার্কেটে যেসব মসজিদ আছে সেখানে অবশ্যই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সালাত আদায়ের ব্যবস্থা থাকতে হবে। কারণ ডাক্তার দেখানোর প্রয়োজনে, ট্রিটমেন্টের কাজে, জরুরি কাজে তাদেরও বের হতে হয়, সফরে অনেক সময় যেতে হয়, তখন পাবলিক প্লেসগুলোতে মেয়েদেরও নামাজ পড়ার প্রয়োজন হয়, বিদে তাদেরও সালাত আদায়ের ব্যবস্থা আলাদা করে তাদের মতো রাখা উচিত। যদি না রাখেন তাহলে একজন নামাজি তার স্ত্রী বা মা বোনকে সাথে নিয়ে গেলে তিনি মসজিদে প্রবেশ করবেন আর মহিলাকে বাহিরে দাঁড় করে রাখবেন, তার সেফটিরও সমস্যা। আর এটা কখনো ইসলামের নির্দেশ হতে পারে না যে মহিলা নামাজ পড়তে পারবে না, বাসায় এসে নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওয়াক্ত থাকবে কি থাকবে না, অনেক ব্যাপার। এই জন্য মহিলাদের মসজিদে, মহল্লাতে, প্রতি মসজিদে মসজিদে মহিলারা নামাজ পড়বে না সে নির্দেশ নাই, তারা বাসায় পড়বে। তবে যদি কখনো মসজিদে পড়ার সুযোগ দরকার হয় তাহলে তাদেরকে কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার ক্ষমতা কারোর, কেউ বাজারে গেছে, আবদুল্লাহ জাহাঙ্গীর আমাদের একটা কথা বলতেন যে মহিলারা যে যেভাবেই হোক তারা বাসার বাহিরে চলে গেছে, এখন আপনি যদি বলেন যে না মসজিদে নামাজ পড়তে পারবা না তাহলে তারা বাসায় ঢুকে যাবে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো নামাজ পড়বে না। তাহলে তারা নামাজ না পড়া ভালো না মসজিদে ঢুকে পড়া ভালো? এই জন্য অন্তত পাবলিক প্লেসগুলোতে অবশ্যই গুরুত্বের সাথে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকা উচিত।